প্রাথমিক ইসলামের যুগে মুমিন আর মুনাফিক মিশ্রিত ছিল। আমরা এখন সবাই মুসলমান, কথা বুঝতেছেন? কোরআনের ভাষায়, আল্লাহর কালামের ভাষায় তৈয়ব বলছেন কাকে? মুমিনদেরকে। আর খবিস বলছেন কাকে? মুনাফিকদেরকে। মোরা তন্নে মন্নে তন্নে সাবু ফুকা দিয়া, মোরা তন্নে মন্নে তন্নে সাবু, সারি ভাষায় একটা নাম মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خلقتي تطوي برقصيدا للجلال فاتبهم
تطوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ما شاء الله যতগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমিক আছেন দরুদের আওয়াজ তো হচ্ছে না একটু দরুদ শরীফ উচ্চ আওয়াজ করে পড়লে কি কোনো আপত্তি আছে তো আপনারা অলস মন নিয়ে কেউ দরুদ শরীফ পড়বেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দরুদের মুখাপেক্ষ কিনা আমরা আমার দয়াল নবীর মুখাপেক্ষ অতএব আমি তো নতুন মানুষ কোন সময় এখানে আসি নাই মাশাআল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগলো অনেক দূরের জায়গা এরপর আসলাম বয়সের চাপ কাজের চাপ জ্ঞানের স্বল্পতা ভাষার স্বল্পতা তারপরও আসলাম একটু দেখব দোয়া নেব মাশাআল্লাহ দেখে ভালো লাগছে তবে একটু অনুরোধ জানাবো দুরুশরীফটা কিন্তু অন্তর্কুল করবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আরেকটু জুড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা شافينا مولانا مهم اللهم صل سيدنا نبينا مولانا বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবীকে বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবীকে হরে মানব হয়ে চিনিলি নারে করাইল মানেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়েনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হরি নবীজিকে নাদ কইয়া কবর দেশে সলাতুল্লাহ عليكم سلام يا حبيب الله وصلى الله على نور كذا صدنه لها بيضاء سميع سحب بوضوء
فلك دل عشق و شهدار فلق يا عليكم سلام يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. أمر جيبان مرم شجاب مدني رنگي أمر جيبان مرم مدني أمي بانجلائي بولتي أبقى قصد حجي بول بلدك بي أمر جيبان مرم আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব অবস্থিত বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ডাক বাংলার ময়দান বাজিতপুরে আয়োজিত ঐতিহাসিক সুন্নি কনফারেন্স 2022 মহতরম সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া নোবেল সভাপতি বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ ও চেয়ারম্যান দুই নাম দিলালপুর ইউপি তসিম এনেছেন আপনারা কিন্তু আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই আপনারা আসেন তাইরি হুজুরের ওয়াজ শোনার জন্য আমিও আসছি ওনার ওয়াজ শোনার জন্য আজিজ গ্রামী আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি মুদাজিল্ল বিবাড়িয়া অসংখ্য ওলামায়ে কিরাম এতগুলো আলেমদের একজন একজন নাম বলতে গেলে আসরের আজান হয়ে যাবে এই জন্য আমি নামে নামে অ্যাড্রেসিং করতে না পারাই দুঃখ প্রকাশ করলাম সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত এ জান্নাতি মাহফিলে কোরআন সুন্নার মাহফিলে যোগদান করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ওলামায়ে কিরামের জুবানের মাধ্যমে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি বিশুদ্ধ করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলমিনের দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা আমার ভাষা বুঝেন কষ্ট তো হচ্ছে না আমি চট্টগ্রামের মানুষ বাবা আমি চট্টগ্রাম ভাষা বললে আপনারা কিছু বুঝবেন না আপনাদের শুকরিয়া আদায় করছি যারা অনেক কষ্ট পরিশ্রম করে এই ধরনের একটা মাহফিল আয়োজন করতে কি পরিশ্রম হয় সেই অভিজ্ঞতা তো আমাদেরই আছে আমার মনে হয় এক মাসের চেয়ে আরো বেশি ছেলেরা আমাদের যুবক ছেলেরা আমাদের যুবক পরিষদের ছেলেরা সবাই মিলে এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে ইকরাম সবাই মিলে অনেক কষ্ট পরিশ্রম করে যে মাহফিল আয়োজন করেছেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা বুকভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে আপনারা যারা মাহফিলে আসছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এশিয়া আমেরিকা আফ্রিকা সাউথ আফ্রিকা যে যে প্রান্তে বসে আজকের এই মাহফিল দেখছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন আসলে কোথায় চট্টগ্রাম কোথায় কিশোরগঞ্জ বয়সের চাপ সব মিলিয়ে আসলে খুবই ক্লান্ত মানুষ আর বয়স্ক মানুষ মাশাআল্লাহ আমার তাইয়ের হুজুর ওরা তো ইয়ং আছে ওরা কাছের মানুষ এবং ইয়ং মানুষ আসলাম এর পরেও কোরআনে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব তবে আমরা এমন একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি রসূলে পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করছেন উম্মত এমন সময় আসতেছে এমন যুগ আসতেছে এমন সময় আসতেছে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট ঈমান রক্ষা করা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে আমার মনে হয় সেই সময় এখন আমরা অতিক্রম করছি একটা মশলা মনে রাখবেন আমরা যারা মুমিন মুসলমান আছি প্রত্যেক মুমিন মুসলমান প্রত্যেক মুমিন মুসলমান প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন না কথাটা বুঝেন নাই প্রত্যেক মুমিন মুসলমান প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন না কুল্লু মুমিন মুসলিম ওয়া কুল্লু মুমিন লাইসা বিমুমিন প্রত্যেক মুমিন মুসলমান এদিকে একজন আছে প্রত্যেক মুসলমান কিন্তু কি না মুমিন না কারণ ওখানে মুনাফিক আছে ওখানে কি আছে মুনাফিক বুঝেন কোরআনে পাক একটা সূরা আছে সূরাতুল মুমিনুন ইমানদারের নামে মুমিনের নামে সূরা আরেকটা আছে সূরাতুল কাফিরুন সম্পূর্ণ মুমিনের বিপরীত কাফের যারা এদের নামে একটা সূরা আছে সূরাতুল কাফিরুন আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন সূরাতুল মুনাফিকুন মুনাফিক বুঝেন বাংলায় বলে বিশ্বাসঘাতক এদের এক পা
মুসলমানের দিকে এদের আরেক পা কাফেরদের দিকে একটা এদিকে এক মুখ এদিকে ও আরেক মুখ ওইদিকে আমি এগুলো বলতে গেলে তো সময়ের প্রয়োজন আমার হাতে সময় নেই মুনাফিক শব্দের মাদ্দা মূল অক্ষর হলো নুন ফা কাফ নাফক নাফক থেকে মুনাফিক আপনারা তো আরবি ভাষা কম বুঝবেন আরবি ভাষায় নাফক বলা হয় ওই সুরঙ্গ যে সুরঙ্গের মুখ দুটা আপনার সুরঙ্গ চিনেন গর্ত পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ তো ওই সুরঙ্গকে নাফক বলে যে সুরঙ্গের মুখ কয়টা একটা এদিকে আর একটা এখানে সৌদি আরব কেমন আছে আল্লাহর হেরামের পাশে যে সুরঙ্গ পথ আছে ওই সুরঙ্গের উপর লেখা আছে নাফক ওই সমস্ত গর্তকে নাফক বলে যে গর্তের মুখ কয়টা দুইটা আবার এখানে মাদ্রাসার ছাত্র যারা আছে শ্রীগালের গর্তকেও আরবিতে নাফক বলে শ্রীগাল আছে না এখানে আপনারা কি বলেন শ্রীগাল বলেন ও শিয়াল আপনাদের এখানে শিয়াল কেন আসেনি শিয়ালের গর্তকেও আরবিতে নফক বল কেন শিয়ালের গর্তের মুখ কয়টা কি বলে আমার কথা বুঝল বুঝতেছে শিয়ালের গর্তকেও কি বলে নফক একদিক দিয়ে ঢুকে আপনি দেখলেন যে শিয়াল এই মুখ দিয়ে ঢুকছে আপনি গর্তের মুখে জাল মেরে বসে থাকেন এই তুমি এখন কোন দিক দিয়ে বের হবা তোমাকে ধরবো শিয়াল বলে আমাকে ধরতে পারবে না আমি আরেক দিক দিয়ে বের হয়ে যাব এখান থেকে মুনাফিক আসলে আমি এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় প্রয়োজন আপনারা এগুলো অনেকে বুঝবেন না আমি আরেকটা ইয়াদ করি بسم الله الرحمن الرحيم ما كان الله ليذر المؤمنين حتى يميز من عمل حتى يميز الخبيث من الطيب طيب ماني مؤمن خبيث ماني منافق প্রাথমিক ইসলামের যুগে মুমিন আর মুনাফিক মিশ্রিত ছিল আমরা এখন সবাই মুসলমান না কথা বুঝতেছেন কোরআনের ভাষায় আল্লাহর কালামের ভাষায় তৈয়ব বলছেন কাকে মুমিনদেরকে আর খবিস বলছেন কাকে মুনাফিকদেরকে ইসলামের প্রাথমিক যুগে আমার নবীর দরবারে থাকত নবীর পিছনে নামাজ পড়তো মসজিদ তো মসজিদ মসজিদে নববী ইমাম তো ইমাম ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়ার পিছনে নামাজ পড়ত ওখানে মুম ফাক্কা যারা মুমিন ফাক্কা মুমিন কাকে বলে জানেন আমার মুখে মুখে পড়তে পারবেন অভ্যাস করুন قال কয় আপনারা তো পড়তেছেন قال মনে করবেন যে এই বয়সে কে মাদ্রাসায় যাবেন না আসতে মনে করবেন যে বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের উদ্যোগে যে মাহফিল আয়োজন করছেন এটা দুই চার পাঁচ ঘন্টার জন্য আমাদের জন্য আমরা মাদ্রাসায় এসেছি আমার নবীর মাদ্রাসায় এসেছি আপনারা খুশি না বেদা সেটা বলে রাখে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ
সময় কিন্তু কম আমি একটু দূর দূরে যাব পরল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু আল্লাহর নবী বলেন যার অন্তরে আমি নবীর মহব্বত নাই যার অন্তরে আমার ভালোবাসা নাই তার কাছে ঈমান নাই মুখে মুখে আপনি কোটি মর্তবা কলমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু অন্তরে যদি নবীর মহব্বত না থাকে কি বলেন আপনারা অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে তাহলে আপনি নবীর হাদিস মোতাবেক আপনি মুমিন না যদি আপনি নিজে মুমিন দাবি করেন আমার রাসূল বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহ যার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত নাই তার কাছে ঈমানও নেই তার কাছে ঈমানও নেই নুরি হুজুর মহব্বত তো অনেকের আছে নবীর মহব্বত কোন পর্যায়ে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে মা বাবা ছেলে সন্তানদেরকে ভালোবাসে ছেলে সন্তানও মা বাবাকে ভালোবাসে এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে ভালোবাসার মানুষ তো অনেক আছে আছে না ছেলেরা বলে আই লাভ ইউ আই লাভ ইউ ভালোবাসে না আমি তোমাকে ভালোবাসি শুধু ভালোবাসে না বাংলাদেশে কয়েক বছর থেকে একটা অনুষ্ঠান হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কোন দিবস বিশ্ব ভালোবাসা দিবস আমি বলছি এগুলো ভালোবাসা দিবস না ভালোবাসার ডেফিনিশন কি বলতেও পারবেন না ভালোবাসা কাকে বলে ব্যভিচার কাকে বলে এমন যুগে আসলাম আমরা ভালোবাসা কাকে বলে ব্যভিচার কাকে বলে ব্যভিচারের নাম যদি ভালোবাসা হয় তো ভালোবাসা কি বলতে পারবেন আপনি কোথায় পাবেন ভালোবাসা পৃথিবীর জমিনে কোনো ভালোবাসাই ছিল না ইন কুনতুম আদা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশ্মন ছিলে শত্রু ছিলে ভালোবাসা মায়া মমতা স্নেহ ভাতৃত্ববোধ ন্যায় নীতি মানবতা কিছুই ছিল না ইন কুনতুম আদা যখন তোমরা একে অপরের কি ছিলে শত্রু শত্রু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু নিমত আল্লাহ আলাইকুম ইন কুনতুম আদাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا إذ كنتم أعداء যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে একে অপরের শত্রু ছিলে আরে কেমন শত্রু আরে অন্য মানুষ না নিজের জন্মদাতা বাবার অন্তরে নিজের কন্যা সন্তানের মহব্বত পর্যন্ত ছিল কত বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাতার নিচে দফন করে দিত আজকালকার মহিলারা আজকে যেসব স্বামী স্ত্রীকে ভালোবাসছেন মা বাবা মেয়েদেরকে ভালোবাসছেন এ ভালোবাসার কার অবদান আজকালকার মেয়েরা তো কোনো জানেও না এই যুগের মেয়েরা এগুলো জানেও না আর জানবেও কিভাবে আমরা যারা গাইড়ে আছি আমরা কি মেয়েদেরকে এগুলো পড়াই আমি একটু সাফ দিয়ে বললে আপনারা রাগ করবেন হ্যাঁ
আমাদের একটা সিডিংয়ের ভাষা আছে, সিডিংয়ের ভাষা তো আপনারা বুঝবেন না। আমাদের একটা সিডিংয়ের ভাষা সলে বিয়ে দিয়ে লেখা, বুঝছেন বুঝেন নাই? বাচ্চা দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে শ্রীকালে, কথা বুঝতেছেন? আমার বাচ্চা দিচ্ছে ছাগলে, ছাগলে বাচ্চা নিয়ে যাচ্ছে। আমরা হুজুররা চিল্লা চিল্লি করে কয়জন আনবো? যা নিয়ে আসতে পারলাম আনলাম, আর যা গেল। আপনার কি শ্রীকালে ফেটে যাবেন না নবীর দরওয়াজায় যাবেন? দুই হাতে বলতে হবে কে দরওয়াজায় যাবেন? আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, ঠিক কিনা? আমি নবীর পাগল, আমি মদিনার তুলে পালিব, মদিনার তুলে পালিব নয়নের কাজল। আমি নবী জুড়ে, আমি নবী আমার দিকিরি নবী, তুই চোখে মদিনার ছবি, ঠিক কিনা রে বাবা? মিথ্যা বলছেন? হ্যাঁ, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, এগুলো মুখের বুলি, আপনার মোবাইল চেক করলে ধরা পড়বে। অনেক ছেলের মোবাইলে দেখবেন যে কোন একজন সুন্দরী মেয়ের ছবি, বাবা আলামতের কালাম শুনবেন, এগুলো মানুষ বুঝবে না। অনেক ছেলের মোবাইল চেক করলে ধরা পড়বে যে কোন একজন সুন্দরী মেয়ের ছবি। অনেক মেয়েদের মোবাইল চেক করে ধরা পড়বে ওখানে কোন একজন ছেলের ছবি। আর আপনি আমার সাথে বলছেন আমার দিকে নবী নবী, দুই চোখে মদিনার, আরে মদিনার ছবি কই? মদিনার ছবি থাকলে তো আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। সবার চোখের উপর হয়তো একটা মেয়ের ছবি আসতেছে, আর মেয়েদের সাথে তার ছবি। আমি কাউকে নার্ভাস করার জন্য আসিনি, স্বাভাবিক থাকা, কিন্তু কমসে কম আজ থেকে সেই ছবিগুলো এখনই ডিলিট করো। তুমি যদি সত্যি নবীর প্রেমিক হয়ে থাকো, এখনই সেই ছবি ডিলিট করো। সেই ছবি ডিলিট করে আপনার মোবাইলে ছবি দিবেন আমার মদিনা ওয়ালা রাসূলের ছবি। আমি যখনই মোবাইল অন করব আমার চোখের সামনে বেশি উঠবে সবুজ গম্বি, আর সবুজ গম্বি দেখা মাত্রই বলবে তুই যা পাগল তিনি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, কি পারবেন? দাবি করা সহজ কিন্তু প্রমাণ করা, দাবি করা সহজ প্রমাণ করা। আরেকটা কথা বলবো, এখানে অনেক ছেলে আসো আর্জেন্টিনার পার্টি, এখানে এখানে আছে, এখানে আর কিছু আছে ব্রাজিল পার্টি, আমি আস্তে আস্তে দেখলাম আমার চেয়ারম্যান সাহেব পাইছি, আমার ভালো হলো। আস্তে আস্তে দেখলাম ব্রাজিলের কাপড় আর্জেন্টিনার মাইল কে মাইল, আর্জেন্টিনার কাপড় ব্রাজিলের কাপড়। আমার ভেড়া বিবেক কিভাবে চলে যেতে পারে আমাদের? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি হোশ আকল বুদ্ধি না, যাদের করে 30 পারা কোরআন, যাদের করে আমার রসুলের পথ, সেই করে ছেলে সন্তুষ্ট হতে পারে না, ঠিক কিনা ভাইরা? আমার এক লাখ টাকা দিয়ে
দিয়ে বাড়ি বানাই ফেলে শের সঙ্গে আজকে যারা আসছেন আমি অন্য কোনো ওয়াজ করব না কারণ আমি কয়েকটা কোরআন শরীফের আয়াত বলব বিসমিল্লাহির রহমানির রহিম লা ইত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিন মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারবে না তোমরা যাকে ভালোবাসতেছো সে আদৌ তোমার বন্ধু না তুমি কার জন্য এত বড় টাকা খরচ করতেছো সময় নষ্ট করতেছো কার জন্য টাকা খরচ করতেছো আমার আল্লাহ হযরত কি বলছেন জানেন ওই ছেলে টাকা দিলে আল্লাহ হযরতের এরা বুঝবে মোরা তন্নে মন্নে তন্নে সাবু ফুকা দিয়া মোরা তন্নে মন্নে তন্নে সাবু সারিবাসায় একটা নাম আল্লাহ আকবার আলাদা সুর আরে ভুল করবে কে আর রূহ ফেদা কা ফাজিদ হাকা এক শোলা বিগল বলজনে শিকা এক শোলা দিগল বলজনে শিকা মোরা তন্নে মন্নে তন্নে সাব ফুকা দিয়া মোরা তন্নে মন্নে তন্নে সাব ফুকা দিয়া ये जाना भी प्यारे जाना जाना अगले बुझसें इसे बुझसें नहीं आरक्षण में तो बोलते हैं ना प्रातः के बुझसें नहीं राम हमारे दिशे दिशे ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए زمین و زمان تمہارے لیے مکینہ مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے تو جہاں تمہارے لیے ماشاءاللہ উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আগমন জোরে বলেন শুভেচ্ছা স্বাগতম আপনার খুশি নেবে তার মাশাল আপনার বসে যান দাহান মে জুবা তোমার লিয়ে বাদান মে হিজা তোমার লিয়ে হাম আইয়া তোমার লিয়ে উঠে বিবাহ তোমার লিয়ে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী গো আল্লাহ আমার মুখ দিয়েছেন আমার বাসা দিয়েছেন আপনি রসুলের জন্য কথা বলেন কার জন্য আল্লাহ আমার মুখ বানিয়েছেন কার জন্য আমার দয়াল নবীর জন্য আল্লাহ আমার শরীরে প্রাণ দিয়েছেন আমার নবীর জন্য আমরা দুনিয়াতে আসছি নবীর জন্য আমরা কি আমাদের মাথা উঠবো আমার নবীর জন্য ঠিক করে ভাইরা আবার মার্শাল আপনারা চেয়ারম্যান পেয়েছেন
ওরা চেয়ারম্যান পেয়েছেন এভাবে মরদে মুজাহিদের তো লাগবে কি না আপনি আজীবনের জন্য চেয়ারম্যান কি বলেন আপনারা কি বলেন এদের চেয়ারম্যান দরকার আছে তো দুইবার হোক দুইবার দুইবার না আজীবনের চেয়ারম্যান আপনার খুশি না বেজার আপনার তো এগুলো বুঝবেন না কবি নজরুলের কথা বুঝবেন উনি কোনো মুহাদ্দিস না মুফতিও না মুফাসসিরও না কিচ্ছু না বাংলা ইংরেজি লেখা পড়ো তেমন নাই মাত্র অষ্টম শ্রেণী কি কতটুকু বলবে এইটাস মানা কিন্তু অন্তরে ছিল গুণবার নবীর প্রেম এটা আমাদের কি এটা আমাদের মূল সম্পদ মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আপনাদের খারাপ লাগতেছে বুঝো তো করতেছেন না তো মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই তাই কীর্তুর কণ্ঠের গান তাই কীর্তুর কণ্ঠের গান এমন মতো লাগে ওরে এমন মধুর নাগে মোহাম বুলবুলি তুই নজরুল বলছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে তোর গানের কণ্ঠে এত সাপ এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম ধরেছিস কারণ সাপ মজা তৃপ্তি ইমানের সাপ ইমানের তৃপ্তি ইমানের মজা সেগুলো তো আমার রসুলের সাথে সম্পৃক্ত ফিকির বাইরা আলা এই জন্য আমরা কার পাবো কথা বলেন না কেন কার ভাগ নজরুল বলছে দে এখানে তো গোলাপ ফুল নাই কি বলে উরি গোলাপ নিরিবিলি নবীর প্রথম চুইছিলি এই যে গোলাপ গোলাপ ফুলের মধ্যে অনেক সুগন্ধি আছে না তো নজরুল বলছে তুই এ সুগন্ধি পেলি কই তুই এ সুগন্ধি পেলি কই উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু মাঝে সেই কদমের খুশবু মাঝে তোর অন্তরে জাগে উরে তোর অন্তরে জাগে মোহাম আপনারা তো বলতে পারতেছেন না মুহাম্মদের নাম জপেছি এই লাল গোলাপ গোলাপ তিন প্রকার লাল গোলাপ সাদা গোলাপ গোলাপি গোলাপ এটা লাল গোলাপ খুশব হাদিসের মধ্যে কিন্তু নজরুল যেটা বলছেন এই ডার্কটা শেখ মুহাক্কিক নবী হাদিস নকল করছেন এই লাল গোলাপটা আমার রসুলের শরীর মুবারক গাম মুবারক দিয়ে বানিয়েছেন কি দিয়ে আমার নবীর গাম মুবারক দিয়ে বানিয়েছেন এ হাদিসটা শেখ মুহাক্কিক নবী মাদারে জুন্নবুতে নকল করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খসাইসুল কুবরাতে নকল করছেন আমার নবীর গাম মুবারক কেমন বসব একটু অন্ধাব যদি করতে চান তার লাল গোলাপ নিবেন তো নজরুল বলতে আরেকটা উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আছো সেই কদমের খুশবু
চাওগে মোহাম্মদের আপনারা পড়তে পারবেন পড়তেছেন না তো আপনারা আমাকে হেল্প করতে হবে আমি তো বয়স্ক মানুষ আমার আগের সে বয়স নয় সে কণ্ঠও নেই এখন তো বুড়া মানুষ মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেখে পুরে উঠা রঙ লিখিত গভীর কষ্ট হচ্ছে আপনাদের আমি দেখতেছি উরি ঘুম ঘুমার ছিলেন আমরা আমরা কি ঘুমর না মাসি ছিলেন না মোমা ছিলেন এমনি মাসি ছিলেন আমরা কিন্তু এখন মানুষের মধ্যে মাসির স্বভাব দেখা যাচ্ছে আমরা কিন্তু ভুমর ভুমর তাকে কিন্তু ফুল বাগানে সারা পৃথিবীর মানুষ তার সৃষ্টি করে একজন ভুমরকে ফুল বাগান চারিয়ে আপনি অন্য কোথাও নিতে পারবেন না ভুমর কোথায় থাকে আর জোরে বলুন ফুল বাগানে থাকে কিন্তু মাসি ফুল বাগানে গেলেও পাবেন মিষ্টির দোকানে গেলেও পাবেন ফেখানের তালে গেলেও পাবেন তা আমরা কি আমাদের মধ্যে স্বভাবটা বিখ্যাত ভুমরের আমাদের মধ্যে স্বভাব কার ভুমরের স্বভাব কারণ ভুমর তাকে ফুল বাগানে আমাদেরকে পাওয়া যাবে ওই বাগানে সেই বাগানে গেলে আমার দয়াল নবীর সুগন্ধি পাব আজ থেকে যারা আর্জেন্টিনা পার্টি খারা খারা একটু হাত উঠান আর্জেন্টিনার দলের কে কে আছে আর্জেন্টিনার দলের কে কে আছো ওদের আজ থেকে না আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমার দিকের নবে নবে দু চোখে মদিনার ছবি নবের প্রেমে দিতে রাজি জীবনের সকল টাকা পয়সা জায়গা জমি টাকা পয়সা জায়গা জমি বিবে মুক্তি হোক আকল নাও আমার চাঁদ আমার তার নবীর জন্য কষ্ট হচ্ছে একটু দেরি হয়ে যাবে অনেক আপনার আমি আগে আমার রসনার জন্য কেউ আসেন আসছেন কিন্তু আমার তাইর আপনি মাটিতে মাটিতে আসার কারণে আমরা ধন্য আর দুর্বলতা হয়ে গেছি আপনার জন্য এমন চেয়ারম্যান পাইছেন অনেক শোকের লোক আমি যা দেখতেছি অনেক মজার মজার কথা বলে আল্লাহ দরাজ করুক মাশাআল্লাহ ভাইজান আর্জেন্টিনার দলে যেতে আমাদেরও ইচ্ছা বিভিন্ন দলে যেতে আমাদেরও ইচ্ছা কিন্তু আমি তো মুমিন কথা বলছেন না আমি আপনি যে আর্জেন্টিনার জন্য টাকা খরচ করছেন শুধু টাকা না অনেক যুবক যুবতীরা মোবাইলে মোবাইলে বাজি ধরতেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে পতাকা লাগাচ্ছে আরে তুমি যদি নবীর প্রেমিক হও তোমার ঘরের সাধুর উপর মদিনা বাবা রসুলের পতাকা থাকবে তোমার ঘরে কোনোদিন আসছেন চিনে পতাকা থাকতে পারবে না আমার কাছে পুলিশে
بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم الله বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী যারা তার অনুসারী যারা তার অনুসারী এদের এক নম্বর পরিচয় আশিদ্দা আল কুফার ওরা কাফেরদের বিষয়ে কঠোর কথা বলছেন না কেন ওরা কাফেরদের বিষয়ে কঠোর আফনজনের ব্যাপারে অত্যন্ত বিনয়ী কুরআন হাদিস এক জায়গায় পড়লে কোন মুসলমান তুমি যে আর্জেন্টিনা বলছো কেউ ব্রাজিল বলছো আচ্ছা ওরা কারা ও আপনি গবেষণা করলে দেখবেন যে ওরা দুই দল হয়তো ইহুদি আর নত নাসার কথা বলছো না কেন হয়তো ইহুদি আর নয় নাসারা তো আপনি ইহুদির পক্ষে কিভাবে গেলেন আপনি নাসারার পক্ষে কিভাবে গেলেন তাদের জন্য কিভাবে টাকা খরচ করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কে মুখ দেখাবে বলবেন সূরা ফাতিহা কি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও সোজা পথ দেখাও না অনেকে অনুবাদ করছে সমস্ত ভুল আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও ওই সমস্ত মানুষ আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও এক তফসীর হলো আল্লাহ তুমি আমাকে আমাদেরকে সোজা পথে চালাও আরেক তরজমা হলো সাব্বিত না আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করো জান্নাতের রাস্তা সোজা পথ সহজ সহজ পথ সরল পথ তবে কঠিন পথ তবে কঠিন পথ এই রাস্তা দিয়ে চলতে গিয়ে থাকা গিয়েছেন জায়গা গিয়েছেন জমি গিয়েছে ছেলে গিয়েছে স্ত্রী গিয়েছে হাজার হাজার ছেলে গান গিয়েছে শাহাদত করে সোজা পথ সরল পথ তবে কঠিন পথ সহজ কার জন্যে যেই নবীর প্রেমিক তার জন্যে এই রাস্তা দিয়ে চলা একেবারে সহজ জীবন দেওয়াও সহজ জায়গা দেওয়া সহজ মাল দেওয়া সহজ আর সব কিছু আমার জন্য আমি আমার চট্টগ্রামে যেহেতু আমি তো আছি আন্দোলনে ওয়াজ অনেক আমি আশি ইংরেজি থেকে ওয়াজ করছি এখন কয় বছর হলো আশি ইংরেজি থেকে হিসেব করেন এখন আমি 42 বছরের মাঠে জানি না কি বুঝাতে পারলাম জাতি কি বুঝলো কি দিতে পারলাম 14 বছর শুধু যৌতুক আর মাদকের বিরুদ্ধে আমার আন্দোলন আপনারা টেলিভিশনে দেখেন না অনলাইনে দেখেন না যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর গর্ভে লাঞ্ছনা শিকার হচ্ছে আমার রসুল নিজে শাদি করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমার রসুল নিজে মেয়েদেরকে শাদি দিয়ে বিশেষ করে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদি দিয়ে আমার নবী প্র্যাকটিক্যাল মেয়ে বিবাহ দেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমি কি বুঝাতে পারলাম আমরা কি নবীর অনুসরণ করি আজ থেকে কিন্তু টাকা দিয়েছেন আচ্ছা আলহামদুলিল্লাহ
আমার একবার কিছু হাতিয়ে দিচ্ছেন এগুলো না আজকে মাহফিলে যারা আছেন আশা করি এখানে তোর যতক্ষণ নাই যতক্ষণ আছে আমারেরও নাই না যেখানে আশা করি রসুল চেয়ারম্যান থাকবে ওখানে তো আর কোনো যতক্ষণ থাকতে পারে না ঠিক কিনা ভাইয়ারা আমার যতক্ষণ আছে মাদক হ্যাঁ ফেন্সি ডি ইয়াবা বাবা আছে আমরা কি নবীর সামনে মুখ দেখাতে পারবো এই ছেলেরা তোমরা আজ থেকে সফল আমরা মাদক ইয়াবা ট্যাবলেট মাদক পয়সা দিয়ে কিনে ব্যবহার করা দূরের কথা কেউ মস্ত দিলেও খাব না ঠিক কিনা আমরা এই মাদকের ব্যবসা করব না এই দেশের প্রভাবশালী মানুষ কোটিপতি মানুষ আঙ্গুল ফুলে কালাকা সবার জন্য আপনারা জাতিকে ধ্বংস করবেন না আপনি আছি কয়দিন আমি আছি কয়দিন আমার বাবা কোথায় আমার মা আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কোথায় আমার নানা কোথায় আমার নানি কোথায় আপনার দাদা দাদি কোথায় ওই কবরস্থানে একদিন আমাকে যেতে হবে কবরে আপনি যাবেন কবরে আপনি কেন আপনি কেন অল্প হায়াত এটাকে কেন ধ্বংস করবেন আপনি আমরা আমাদের হায়াত ধ্বংস করতে চাই না আমরা যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক আমরা বিয়ে করতে পারি না কারা কারা পারবে হাত উঠে আমার সাথে ওয়াদা করতে হবে না যৌতুক ছাড়া বিয়ে নারায়ণ তাকবীর নারায়ণ ইশারত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ হাজার হাজার ছেলে আপনাকে ওয়াদা দিয়েছে ওরা যতবিহীন বিয়ে করবে আল্লাহ তাদের ওয়াদা তুমি কবুল করো আমি আমার ছেলেদেরকে বলছি আমি গরিব মানুষ আমি প্রয়োজনে রিকশা কেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলাগাড়ি কেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যৌতুক ছাড়া মানে কমপ্লিট ভিক্ষা চাওয়া ঠিক না ভাইয়েরা আবার আজ থেকে বন্ধ আজ থেকে যৌতুকি যারা যৌতুক দাবি করে এদের সাথে আত্মীয়তা করবেন না আজীবন কষ্ট পাবেন আজীবন কষ্ট পাবেন আমি শেষ করি না না উজুর না লেজেন উজুর তার না উজুর আমি চেম্বার আই দিছি আমার চেম্বার দিছে কি আছে আছে আমি টাইম দিছি বার আই না আপনি দেখো বার আই না যাই তো না তাই উজুর আছে না যাই তো না আরো আসবো اللهم صل ارجوري اللهم سيدنا نبينا شافينا আমি কিন্তু অনেক দূরে চলে আসছি আপনারা কিন্তু লাইন হারিয়ে ফেলবেন একটা হাদিস বলছি লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা আমার নবী বলেন যার অন্তরে আমার ভালোবাসা নাই তার কাছে আপনারা কি আমার কথার লাইনে আছেন এবার আসুন পড়তে পারবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وبلده والناس أجمعين
আপনাদের কষ্ট হবে একটু কষ্ট হলো পড়াচ্ছি আপনি তেলাওয়াত করার সাথে সাথে আপনার আমলনামার ফেরেশতা আপনার এগুলো রেকর্ড করে ফেলতেছে এই রেকর্ড কাল কিয়ামতের কঠিন দিনে আপনার কাছে আসবে আর যেই মুখে নবীর হাদিস পড়া যাবে না এটা তো মুখই না জবান তা কবরদার কহাঁ যায়েগি সারে মুহাম্মদ বহুত দিন পর্যন্ত আজকাল তো করিমে কিতাব এখন তো ফারসি নেই এখন তো ফারসি বন্ধ আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তোমাদের মধ্যে কেহই খুব মনোযোগ তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা তোমাদের স্বামী স্ত্রী সন্তান সন্ততি পৃথিবীর বুকে যতগুলো প্রিয় ব্যক্তি আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহ পূর্ণ মুমিন হতে পারবে না আমি অনেক দূর চলে আসলাম তো আমি ওইটাই মূল আয়াতে আসি মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনি এটা খুব মনোযোগ লিয়াযারাল মুমিনিনা হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়্যিব আমার নবীর মসজিদ কথা বলেন আমার নবী মসজিদে নবী শরীফে আমার তেল নবী সাহাবায়ে কিরামদেরকে তালিম দিচ্ছেন মনোযোগ আছে তো আমার নবী সাহাবায়ে কিরামদেরকে কি দিচ্ছেন তালিম দিচ্ছেন এই মুহূর্তের মধ্যে দুইজন সাহাবা আসলেন এই আয়াতের শান নুজুলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা তাফসীরের কিতাব তাফসীরে দুররে মনসুরের মধ্যে রেওয়ায়েত আছে দুইজন সাহাবা এসে নবীর সামনে দাঁড়ালেন সালাম দিয়ে শেখায় করলেন নবী গো আজকে দুদিন ধরে আমাদের বাহন ও তালাশ করে পাচ্ছি না সবাই কথা বুঝতেছেন নবী গো আমাদের বাহন ও আজকে দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর রাসূল আপনি বলতে পারবেন আমাদের ও কোথায় সুবহানাল্লাহ বলবেন না আপনারা ইয়া আমরা দুদিন ধরে তালাশ করছিলাম পাচ্ছিলাম না আপনি বলতে পারবেন আমাদের ও কোথায় আমার নবীর সাথে সাথে বলে দিলেন হুজুর আসছেন না আসছে আল্লাহ سيف الرسول قبل الله صار يوصل الى قومهم اصحاب يوصل الى قومهم এতে 5 মিনিট সময় নিলাম এটা বলে দিচ্ছি তো দুইজন সাহাবা আসছে বলেন নবী গো আমাদের ও দুদিন ধরে তালাশ করে পাচ্ছিলাম না ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর রাসূল আপনি বলতে পারবেন আমাদের ও কোথায় আল্লাহর নবীদেরকে গায়েব আলম দিছে তো কথা বলছেন না কেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন শরীফে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল আল্লাহ আল্লাহর প্রিয় রাসূল ছাড়া অন্য কারো কাছে আল্লাহর গায়েব আলম গুলো প্রকাশ করেন না কি মানে আল্লাহ গায়েব আলম প্রকাশ করেন কার কাছে কথা বলছেন না কেন কার কাছে আমার নবীকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কথা বলছেন না কেন রহমান কি শিক্ষা দিয়েছেন কাকে দিয়েছেন কাকে দিয়েছেন নাম নাই নাম ডাকার প্রয়োজন নেই আমরা বুঝে ফেলছি রহমান কাকে কোরআন শিখাবে আল্লাহ 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 আল্লাহর মাহবুব নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন আর কিছু লাগবে আল্লাহ কোরআনে বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই কোরআন এমন একটা কিতাব
যেই কিতাবের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআনে পাকের মধ্যে আছে আর আমার রাসূল ঘোষণা দিলেন انا مدينه العلم وعلي بابها انا دار الحكمه وعلي بابها আমি নবী জ্ঞানের শহর এই শহরের দরওয়াজা আলি আমি নবী বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আলি যারা নবী এটা জানে ওটা জানে না আমাদের দেশে কিছু হুজুর আছে না এটাকে আমাদের সিটিংয়ের ভাষায় বলে আদাবি আর জাফর বলল বুঝছেন এটা আদা বিয়ারি বুঝেন যারা বাজারে কি বিক্রি করে আদা বুঝেন না আদা আপনার আদা বল আদা খান না তা আমাদের সিনেমার একটা ভাষা আছে আদা বিয়ারি কোথায় ইমামুল আম্বিয়া আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা রাসূল আপনি যা জানতেন আমি সব জানিয়ে দিয়েছি আল্লাহ বলেন আমি সব জানি দিয়েছি মোল্লা বলেন এটা জানি এটা জানি ওই আদাবিয়ারি কিসের খবর তাড়াতাড়ি তওবা করো সুযোগ আছে তওবা করে ফিরে আসার ঠিক কি না এখানে আমি ফাস্তা মিনিট সময় নিলাম আমার নবী বলে দিলেন উমুক ফায়ারের ছেড়ে তোমার তোমাদের ওট একটা লতার সাথে ওটের লেগাম বেঁধে আছে আসতে পারছে না সাথে সাথে ওরা নবীর কথা বিশ্বাস করে দর দিলেন তো ওই নবীর সঙ্গে টাকা ওই খবিজ কথা বুঝলেন না ও মুমিনের ভিতর কি খবিজ মানে মুনাফিক তো ওরা পিছনে বসে বসে কি কথা বলে এই পিছনে এই দেখছ শুনছ এরা ও ছাড়িয়ে ফেলছে দুদিন ধরে তালাশ করে পাচ্ছে না আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কোথায় মসজিদে নববী শরীফে ইনি এখান থেকে উটের খবর দিচ্ছে এটা কি গ্রহণযোগ্য বলে কেন বলে আমরা তো নবীর সঙ্গে থাকি আমরা নবীর পিছনে নামাজ পড়ি নবীর সঙ্গে থাকি মূলে তো আমরা তো নবীর দলের না আমরা নবীর সঙ্গে থাকি নবীর পিছনে নামাজ পড়ি নবীর সঙ্গে থাকি মূলে তো আমরা নবীর দলে এই খবর তিনি জানেন না তো নবী যে জানেন না তার দলিল কি বলে জানলে তো আমাদেরকে বের করে দিতে শোনো না জানা এক জিনিস জেনে শুনে বের না করা আরেক জিনিস কারণ বের করে দেওয়ার ফরমেশন আপনার পক্ষ থেকে আসে নাই ওয়ালা ইয়ুতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার রাসূল ততক্ষণ পর্যন্ত জুবান খুলবে না যতক্ষণ আল্লাহ আয়াত নাযিল করবেন না কথা বুঝছেন ও তাদের এই সমালোচনা দেখেন আমরা নবীর সঙ্গে থাকি নবীর পিছনে নামাজ পড়ি মূলত আমরা নবীর দলের না সে খবর তিনি জানেন না তিনি তার কাছে ওদের খবর প্রত্যেকে থাকবে ওই পিছনে বসে কি করে সমালোচক পিছনে বসে কি করে আমার রসুল সে তো শুনে ফেললেন এবার দাঁড়িয়ে গেলেন মসজিদে নবীর মিম্বরে মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন রাগান্বিত অবস্থায় বলছেন এই তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো আমার কাছে ওদের খবর আছে আমার সঙ্গে থাকো আমার দলের না আমি সে খবর জানি না একই সমালোচনা আমার কানে আসলো সে সত্তা কসম করে বলছি যার কুদরতের হাতে আমি নবীর জান আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে তোমরা কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো আল্লাহর কসম সব বলে এই মুহূর্তে তোমরা আমার কাছে কে কি জিজ্ঞেস করবা করো আল্লাহর কসম আমি সব বলে দেব যে আল্লাহর কসম করে এই কথাকে বলতে পারে যে সব সব জানে কথা বলেন না কেন ওখানে একটা মজার খবর ও আমার নবীর সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল যিনি ছোটবেলা থেকে বাবার নাম জানতেন না কথা বুঝুন নাই বাবার নাম জানতো না এমন একজন সাহাবা ছিল আব্দুল্লাহ ছোটকালে মা বাবা মারা গিয়েছে জানে না এ ধরনের হয় কি হয় না
এই মুনাফিকরা দুষ্টামি করে আমার রাত নবীর রাত উঠাই দিলে উঠাই দিল আবার আমার রাসূল প্রশ্ন দিলেন আল্লাহর কসম এই মুহূর্তে আমার কাছে কে কি জিজ্ঞাসা করবা করো আমি সব বলে দেব ওই সিয়ামালনে এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করি সুবহানাল্লাহ বলবেন না من أبي يا رسول الله نبي قام بابا نامكي فقال أبوك حذافة تمار بابا نام حذافة تمار نام عبد الله تمار بابا نام حذافة إيه بابا تكون نبي تكون بلا بابا تكون فاروق أزم بول بيجلو يا الله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أمر رسول الله تكي هو يقول حضور বুখারী শরীফে হাদিস পড়েন নাই একদিন আমার নবী ফজর নামাজ পড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন আমবাতি ইনসান সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু সৃষ্টির শুরু থেকে আলোচনা বলতে 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 যোহরের নামাজ আবার বলতে বলতে আসরের নামাজ আমার রাসূল ওই একদিনে আমার সত্তা দখলা আহলুল জান্নাতে মানাজালাহুম আহলুল নারে মানাজালাহুম জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সব সংবাদগুলো খবরগুলো আমার নবী দিয়ে দিয়েছেন রাবি হাদিস বর্ণনা করছেন হাফিজাহু মান হাফেজা ও নাসিয়াহু মান নাসিয়া যারা এতগুলো কথা স্মরণ রাখতে পেরেছে স্মরণ রাখছে যারা ভুলে গেছে ভুলে গেছে আমার রসুল কিন্তু সব বলে দিয়েছেন তো বর্তমানেও আমাদের ওই যারা মুমেন এরা তৈ যারা তৈয়ব এরা মুমেন যারা খবিস ওরা মুনাফেক ওই দিনে আল্লাহ বলছেন মুনাফেকদের মুমেনের সাথে মুনাফেকরা তৈয়বের সাথে খবিস মানুষ মিলিত হয়ে থাকা এটার উপর তোমরা তো মিলিত হয়ে আসছো মিশ্রিত হয়ে আসছো এটার উপর তোমাদের ছেড়ে দেওয়া আল্লাহর শান নয় আল্লাহর শান হলো মুমেনের ভিতর যারা খবিস আছে ওদেরকে ভেদ করে দেবে ওদেরকে ভেদ করে দেবে একদিন আমার নবী এই উহুদ আমতা মুনাফিক তুই মুনাফিক বের হ তুই মুনাফিক বের হ তুই মুনাফিক বের হ তুই মুনাফিক বের হ আল্লাহর নির্দেশ তো মাত্র সব মুনাফিকদের আমার নবী বের করে দিয়েছে এখনো যারা নবীর কালমা পড়ে পড়ে নবীর গায়বি আলম নিয়ে কথাবার্তা বলে নবী নিয়ে আশেপাশে কথা বলে আমার মনে হয় এরা ওই আমরা তো নবীর প্রেমিক কারা কারা নবীর প্রেমিক হাত উঠা হাত উঠা নারায়ণ তকবীর ইয়া আমরা নবীর প্রেমিক হয়ে থাকতে চাই কি চাই না ব্রাজিল হাত উঠে না বলেন সবাই ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল অন্য কোথাও না আমি তো নবীর পাগল সোনার মদিনা আমার প্রাণের সবই বলিব কিন্তু তোমার বলতে পারি সবই বলিব কিন্তু তোমার বলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সবই বলিব মদিনাকে না ভুলামাইনি আমরা আমার দেখা নবীকে এক সেকেন্ডের জন্য আমরা ভুলতে পারবো না আমরা নবীর সুন্নত নিয়ে থাকতে চাই কি চাই না আপনাদেরকে আবার ধন্যবাদ জানালাম আগামী ডিসেম্বরের 31 তারিখ আমার চট্টগ্রাম ফটিয়া হাই স্কুল মাঠে আমার রসমিয়া নুরিয়া কমিটি পাশাপাশি আমাদের আলোচনার যুব পরিষদ সহ ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী সমাবেশ আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি যারা চট্টগ্রাম থাকেন আপনারা ওই দিন আসবেন ইচ্ছা করলে এখান থেকেও যেতে পারবেন তারপরে লালদি জমিতুল ফলা মাঠে চট্টগ্রাম জমিতুল ফলা মাঠে মার্চের 11 তারিখ আমার রসমিয়া নুরিয়া কমিটির উদ্যোগে ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী সমাবেশ এবং ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ এবং জানুয়ারির 9 তারিখ চট্টগ্রাম হাটহাজারী ফারগত হাই স্কুল মাঠে এভাবে আপনারা ধারাবাহিক সক্রিয়া পাবেন আপনাদেরকে অনুরোধ জানাবো আমার ভাই চেয়ারম্যান সাহেব আছেন ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে
এবং উনি তখন আমাদের যুব পরিষদের মধ্যে আছেন তো নাকি ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে এখানে চতুর্মাল তো বিরোধী সমাবেশ হবে এবং তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ আপনারা তাদের সহযোগিতা পাবো অনেক কম কষ্ট দিলাম আমার আমার আজিজ আমার যারা আমাদের বংশ আমরা তখন বয়স্ক মানুষ আরা যাবে না যদি আরা তুমি কিন্তু সাহায্য নাই নিয়ে সবচেয়ে গ্রামের ভাষা আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় আসছেন আবার চেয়ারম্যান সাহেব আসছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এগুলো আসলে অনেক লম্বা সময় প্রয়োজন এগুলোর ধারাবাহিক অনেক লম্বা আলোচনা কঠিন আলোচনা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম